ঘটনা হয়েছে এখানে তিনটে পাশাপাশি বুথ আছে তৃণমূলের এবং বিজেপি এবং সিপিএমের এবং এখানে এখানে দুশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন আর সাইডে হ্যাঁ এবং দেখা গেছে যে এখান থেকে যখন সি টল দিয়ে চলে গেছো পেছন থেকে কেউ উস্কনি দিয়েছে ব্যাক করে এসে এখানে তিনজন বয়স্ক ভদ্র মহিলা এবং বয়স্ক লোক বসেছিলেন এসে বলছে এখানে কী করছে ওরা বলছে ঠান্ডার মধ্যে বসে আছি এসে লাঠি চার্জ করেছে আমাদের নেত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং কাকলি ঘোষার সংসদ প্রাক্তন সংসদ কাকলি কাকলি ঘোষার ছবি ভেঙে দিয়েছে এবং চেয়ার ভেঙেছে এবং লাঠি চার্জ করছে এখানে গ্রামের যত মানুষ আছে এখানে সিপিএম কংগ্রেস তৃণমূলের কোনো ঐক্যবদ্ধভাবেই চেয়ে পছন্দ করে লড়াই হচ্ছে কিন্তু সি জয় শ্রীরাম বলে এসে পেছনে গাড়ি ব্যাক করে এখানে এসে যেভাবে নির্মম অত্যাচার করেছে স্বাধীন গণতন্ত্রে এটা দেখা যায় না এবং শ্রীরাম জয় শ্রীরাম বলছে তাহলে এরা কি মোদী গ পৃষ্ঠ পৃষ্ঠলোক তারা